আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই ও বোনেরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো যে জুমার দিনে যে দুইটি কাজ কখনোই করা যাবে না। তো জুমার দিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সমস্ত দিন সূর্য উদিত হয় তন্মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ। শুধু তাই নয়, জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে অনেক ইতিহাস আছে। যে আল্লাহ তাআলা ছয় দিনে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই ছয় দিনের মধ্যে শেষের দিনটি ছিল শুক্রবারের দিন। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে যে দিনে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই দিনটাও ছিল শুক্রবারের দিন। এবং হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে জান্নাতে যে দিনে রেখেছেন সেই দিনটাও ছিল শুক্রবারের দিন। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসসালামকে জান্নাত থেকে বাহির করা হয়েছে যে দিন, সেই দিনটাও ছিল শুক্রবারের দিন। এবং কেয়ামত যে দিনে হবে সেটাও হলো শুক্রবারের দিন। এবং শুক্রবারের দিন মুমিন মুসলমানদের জন্য ইসলামের বিধিবিধান সম্পর্কে জানানোর জন্য, আলোচনা করার জন্য, ওয়াজ নসিহত করার জন্য খুতবার ব্যবস্থা করা হয়েছে। খুতবা শোনা হলো ওয়াজিব বা ফরজের সমতুল্য, এবং খুতবার সময় কথা বলা হলো হারাম। তো এই দিনে খুতবা শুনতে এসে আমরা অনেকেই দুইটা মারাত্মক ভুল করে থাকি। সেই দুইটা ভুলের মধ্যে প্রথম নাম্বার ভুল হলো যে খুতবার সময় কথা বলা। এ সম্পর্কে বুখারী শরীফে হাদিস উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 892। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ইমাম খুতবা দানকালে যদি তুমি কাউকে বলো যে চুপ থাকো, তাহলে তুমি জুমার সওয়াব নষ্ট করে দিলে। তো বন্ধুরা, আমরা জুমার দিন সওয়াব কামানোর উদ্দেশ্যে মসজিদে যাই, এবং যাওয়ার পরে যদি আমরা খুতবার সময় কথা বলে আমাদের সওয়াবকে আমরা নষ্ট করে দেই, তাহলে আমাদের লাভের জায়গায় লোকসান হইল। এজন্য আমরা কখনোই এই ভুলটি করব না, খুতবার সময় কখনোই কথা বলবো না। দ্বিতীয় কাজটি হলো যে কাতার ফেরে সামনের দিকে অগ্রসর হওয়া। অনেকেই আছে যে মসজিদে যাওয়ার পরে আগে যারা মসজিদে গিয়েছে এবং অবস্থান করতেছে প্রত্যেকটি কাতারে, তাদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সামনের দিকে যায়। এটাও মারাত্মক একটা ভুল। এ সম্পর্কে হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফ 713 নম্বর হাদিস। হযরত সাহাল বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে তুমি যদি মানুষের ঘাড় ফেরে সামনের দিকে অগ্রসর হলে, তাহলে তুমি তোমার জন্য জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নিলে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাত পাওয়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পরে যদি আমরা আমাদের কর্মকাণ্ডের দ্বারা আমরা যদি জাহান্নামের রাস্তা প্রশস্ত করে নেই, তাহলে এর চেয়ে ক্ষতি আর ক্ষতির আর কি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোট দুইটি কাজ, যে দুইটি কাজ আমরা কখনো করব না। এক নম্বর হলো খুতবার সময় কথা বলবো না, দ্বিতীয় নম্বর হলো মানুষের ঘাড় বেয়ে সামনের দিকে অগ্রসর হব না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে। আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি হাফেজ কারি মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।